নমস্কার, শুভ সকাল বন্ধুরা। পারমিতার গোকুলধাম ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমার গোপাল সোনারা সকাল সকাল উঠে দোলনা খাচ্ছে, ওদেরকে একটু পরেই স্নান দিয়ে দেব। তো এটা হলো বিশ্বকর্মা পুজোর দিনের সকালের ব্লগস আমি শেয়ার করছি বন্ধুরা। তো আমার আগের দিনে গত রাতে আমাদের রান্না পুজো ছিল, মানে আমাদের অরন্ধন রান্না আছে। তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের নিরামিষ রান্না, আমাদের আমিষ রান্না ছিল না বন্ধুরা। তো দেখো, আমি ওদেরকে স্নান করিয়ে দিয়েছি বন্ধুরা সকাল সকাল, আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা দেখো, মাথায় একটা তুলসী দলও আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। তো বলা হয় শ্রীকৃষ্ণের মাথায় বা গোপালের মাথায় যদি তুলসী দল দেওয়া হয় তাহলে গোপাল সোনারা প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ তুলসী দল তাদের মুকুটের স্বর্ণ মুকুটের থেকেও অনেক বেশি বলে মনে করে গোপাল সোনারা। তো তুলসী পাতা ছাড়া তো ভোগ গ্রহণ করেই না। তো আমি ভোগ দিয়ে দিয়েছি বন্ধুরা, ওরা ভোগ গ্রহণ করছে, আর আমি একটা ধূপকাঠি দিয়ে ওদেরকে আরতি করে নিচ্ছি, আর আমি প্রদীপ দিয়েও আরতি করে নিচ্ছি বন্ধুরা। আর কত মিষ্টি লাগছে দেখো, আজকে বিশ্বকর্মার দিন, বিশ্বকর্মা পুজোর দিন, ওদেরকে স্পেশালভাবে আমি একটু সাজিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম, বৃষ্টি তো হচ্ছেই না, প্রচণ্ড রোদ্দুর। কিন্তু আজকে সকাল থেকে ওয়েদারটা একটু মেঘলা ছিল বলে গরমটা কম লেগেছে বন্ধুরা। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো, যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। যারা FB পেজ থেকে দেখছো প্লিজ ফলো করে নিও। তো এবার ওদেরকে আমি একটু খাইয়ে দিই। ওদেরকে আমি খাইয়ে দিলাম বন্ধুরা। এবার ওদের হাতের বাঁশিগুলো আমি খুলে দেব। আর গোপাল সোনাদের বলে দেব যে বিশ্রাম নিয়ে নিতে, খাওয়া হয়ে গেলে। এবার দেখো, আমার গোপাল সোনারা সবাই ভোগ গ্রহণ করছে বন্ধুরা। তো আমি ওদেরকে বলেছি ভোগ গ্রহণ করে বিশ্রাম নিয়ে নিতে, কারণ রোজ দিন আমি শয়ন দেই না। তো চলো, রান্না পুজোর কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি, গতকাল কী কী রান্না হয়েছে। তো এখানে ভাজা হচ্ছে কলা ভাজা, কারণ এখানে 5 রকম ভাজা, সব ধরনের ভাজা আছে। আর এখানে ডাল তৈরি হচ্ছে বন্ধুরা, এখানে হচ্ছে কয়েকটা ডালের বড়া হবে, চাল কুমড়ো ছেঁচকি হবে, আর হবে কচুর শাক। দেখো, আমি কচুর শাকটাও হচ্ছে কাটাকুটি করছি। তো ফাইনালি কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, যে কী রান্না করেছি। এখানে নারকেল করিয়ে নিয়েছিলাম। তো দেখো, এখানে চাল তার চাটনি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর এখানে 5 রকম ভাজা আমি করে নিয়েছি, আর এখানে আছে চাল কুমড়োর ছেঁচকি আর কচুর শাক। তো তোমরা দেখতেই পেলে কী কী রান্না হয়েছে। এখানে আছে ভাত, পান্তা ভাত। তো তোমরা কারা কারা অরণ্যন রান্না করো, তোমাদের কেমন কী রান্না আছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো দেখো, বাড়ি হচ্ছে, আমি তোমাকে বলেছিলাম আমাদের সামনে ঘরটা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই, কিছুটা কাজ বাকি আছে, এখানে বালি ফেলা আছে। আর আজকের ওয়েদারটা সত্যিই খুব সুন্দর ছিল, খুব বেশি গরম ছিল না, আকাশটা মেঘলা ছিল। তো দেখো, গ্রিলগুলো বসানোর পর কত সুন্দর লাগছে, আর গ্রিল থেকে বাইরের ভিউজটা কত সুন্দর, কত মিষ্টি লাগছে, তাই না বন্ধুরা? আমি জানি আমার ভিডিওগুলো খুব একটা কেউ দেখে না, তো যে কজন দেখে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার ভিডিওগুলো দেখো। আমার চ্যানেলের নামটা আমি চেঞ্জ করেছি, আগে আমার চ্যানেলের নাম ছিল পারমিতার নতুন ঠিকানা ব্লগস, কিন্তু এখন হয়েছে পারমিতার গোকুলধাম ব্লগস। প্লিজ তোমরা এইটা বলে সার্চ করলেই আমার চ্যানেলটা পেয়ে যাবে। তো যদি ভিডিওটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তুলসীটাকে আমি তুলসী গাছের কয়েকটা ডোগা কেটে একটা ভাঁড়ে রেখে দিয়েছি, এবং এটাকে একটু রোদ্দুর লাগাই মাঝে মাঝে।
কারণ তুলসী গাছে একটু রোদ্দুর না পেলে মরে যায় বন্ধুরা, এটা তোমরা জানো। তো খুব কড়া রোদে আমি রাখি না, একটু ছাওয়ায় রাখি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি বন্ধুরা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা এফবি পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ তোমরা ফলো করে নিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন নেক্সট ব্লগে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো এই কামনা করি, আর বিশ্বকর্মা পুজোর দিন অনেক আনন্দ করো। হরি বল।